দর্শক বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের ইন্ডিয়ার রোডের মধ্যে যদি 10-20 টাকা দিয়ে রোলস রয়েস চলতে পারে, তাহলে 6-20 টাকা কেন ল্যাম্বরগিনি অ্যাডভেঞ্চার চলতে পারে না? আমাদের ভারতবর্ষের মধ্যে মহারাষ্ট্র, পুনে, দিল্লির মতো অনেকগুলি দেশ আছে যাদের রাস্তাগুলি খুব সুন্দর, কিন্তু এর সত্ত্বেও কেন ল্যাম্বরগিনি অ্যাডভেঞ্চারকে দেখা যায় না? এর পিছনে আমি মেইনলি 3টে পয়েন্ট বলবো, এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই একটা পয়েন্ট মিস করবো না। যাক, আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। আসলে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের ভালোবাসার গভর্নমেন্ট ল্যাম্বরগিনি অ্যাডভেঞ্চার, বুকাটি চিরন এবং কোয়েনিগসেগ এর মতো অনেকগুলো সুপারকারকে সম্পূর্ণভাবে ব্যান করে দিয়েছে শুধুমাত্র তাদের পাওয়ারের জন্য। দেখুন, এখানে মেন প্রশ্ন হচ্ছে যে চালাবেন, আই মিন সুপারকারস এর ওনার, সবকিছু তো তার আর দায়িত্বে থাকবে না, তাহলে তাও কেন ব্যান করে দিয়েছে? তো আসলে এই সুপারকারটির মধ্যে ব্যবহার করা হয়েছে 6498 সিসি 6.5 লিটার 12 সিলিন্ডার V12 ইঞ্জিন, যে আপনাকে খুবই সহজে 740 হর্স পাওয়ার মতো জেনারেট করে দেবে, এবং এই সুপারকারটা আপনাকে 690 NS টর্কও দেবে, এবং এই সবকিছু মিলিয়ে সুপারকারটির টপ স্পিড হলো 355 কিলোমিটার প্রতি ঘন্টা, যে 0 থেকে 200 কিলোমিটার প্রতি ঘন্টা মাত্র 8 সেকেন্ডে ধরে নেয়। তাহলে একবার ইমাজিন করে দেখুন তাহলে গাড়িটা কতটা বেশি ভয়ঙ্কর হতে পারে। এবার আপনি ভালো করে জানেন ইন্ডিয়ার লোকালিটির কিরকম অবস্থা। এবার এই লোকালিটির মধ্যে যদি আপনি 355 কিলোমিটার প্রতি ঘন্টার একটি দানবকে নিয়ে চালান, মানে আমি এটা বলছি না আপনার সুপার কারটাকে আপনি সেখানে টপ স্পিডে চালাবেন, কিন্তু যে সুপার কারটা আপনাকে 0 থেকে 200 কিলোমিটার স্পিড মাত্র 8 সেকেন্ডে ধরে নেয়, সেই ধরনের একটি দানবকে আপনি ওই পাবলিক রোডে চালাচ্ছেন, মানে সামান্য একটুখানি ভুল আপনার সাথে এবং অন্যান্য লোকেরও দুর্ঘটনা হয়ে যেতে পারে। এবং আপনারা এটাও জানেন লোকালিটি অবস্থা, এক হাত বাড়ালেই বাম্পার। এবার এখনকার টাইমে সুপার কারের সব থেকে বড় শত্রু হলো বাম্পার, আই মিন স্পিড ব্রেকার। এবার এই স্পিড ব্রেকারকে অনেক সময় পার করাবার সময় একটুখানি ভুলের কারণে আপনার সুপার কারসে অনেক বড় ক্ষতি হতে পারে। এবার দেখুন, ইন্ডিয়ার মধ্যে ল্যাম্বরগিনি শোরুম তো অনেক আছে, কিন্তু ল্যাম্বরগিনি অ্যাডভেঞ্চারকে সারাবার মতো লোক খুব কম, মানে এবার আপনার ল্যাম্বরগিনি অ্যাডভেঞ্চারকে সারাবার সময় আপনার পকেট পুরো গরম করে দেবে। সাথে আপনার ল্যাম্বরগিনি অ্যাডভেঞ্চার আপনাকে দেবে 7 KMPL এর মাইলেজ, সেটা হচ্ছে মোটোজিবি বাইকের সমান। এবার এই ল্যাম্বরগিনি অ্যাডভেঞ্চারকে ইন্ডিয়া আনার জন্য আপনাকে অনেক টাকা খরচা করতে হবে। এবার এই ল্যাম্বরগিনি অ্যাডভেঞ্চারকে আমেরিকায় আপনাকে 2,55,00,000 টাকা দিয়ে কিনতে হবে। এবার অ্যাডভেঞ্চারকে আপনি তো চালিয়ে নিয়ে আসতে পারবেন, আপনাকে করাতে হবে ইম্পোর্ট। এবার আমেরিকা থেকে ইন্ডিয়ার মধ্যে ইম্পোর্ট করাতে গেলে আপনাকে 125% শুধু ইম্পোর্ট ডিউটির ট্যাক্স দিতে হবে, মানে আপনার গাড়ি যদি 2,55,00,000 টাকা হয়ে থাকে, সেটা ইম্পোর্ট ডিউটি ট্যাক্সের দ্বারা সেটা 4,00,000,000 টাকা হয়ে যাবে। এবার এই গাড়ির ওপর ইন্স্যুরেন্স হিসাবে আপনাকে দিতে হবে 9,00,000 টাকা, মানে আপনার 4,09,00,000 টাকা ওখানেই হয়ে গেল। এবার ল্যাম্বরগিনি অ্যাডভেঞ্চার যখন ইন্ডিয়ান রোডে পা দেবে, তখন তার ওপর RTO, নাম্বার প্লেটের মতো অনেকগুলো টাকা ওখানে খরচা করতে হবে। এবার যে ব্রোকার থেকে কিনছো সেও তো একটু লাভ রাখবে, সেই হিসাব করে দেখতে গেলে আপনার বুকাটি অ্যাডভেঞ্চারের প্রাইস প্রায় 6,22,00,000 টাকা হয়ে যায়। এবার এই টাকাগুলো তার ইন্ডিয়ার মধ্যে থাকবে না, সব বাইরে চলে যাবে। তো একদিক থেকে দেখতে গেলে সরকারের কোনো ফায়দাই হয় না। এই সুপার কার গুলোকে সম্পূর্ণভাবে ব্যান তো করেনি, তবে সাবধানে চালাতে বলেছে, কারণ সামান্য একটুখানি ভুল অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিও দেখে ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না।